আমরা আরেকটি বিষয় আলোচনা করার চেষ্টা করব আপনাদের সম্মুখে সেই বিষয়টি হলো যে মহারম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের করণীয় পাশাপাশি বেশ কিছু বর্জনীয় বিষয় রয়েছে বর্জনীয় বিষয়ের মধ্যে অন্যতম হলো যে এই মহারাম মাস আল্লাহ কর্তৃক হারামকৃত এবং সম্মানিত মাসুমের অন্যতম সুতরাং এই মহারাম মাসে কোনো ধরনের পাপাচার এবং অন্যায় করা যাবে না আল্লাহ সেটা নিষেধ করেছেন কোরআনুল কারিমের সুরা তোবাইয়ের ছত্রিশ নম্বর আয়তের মাঝখানে আল্লাহ তালা বলছেন যে সুতরাং তোমরা এই হারাম মাসে ফালা তাজলিম ও ফি হিন্না আং ফুসাকুম সুতরাং তোমরা এই হারাম মাসে তোমাদের উপর জুলুম করোনা অন্যায় করোনা পাপচার করোনা যুদ্ধ বিগ্রহ দণ্ড হামাঙ্গা এগুলাতে লিপ্ত হয় না অতএব মুহররম মাসের ইশমতে আমাদেরকে পাপচার থেকে বিরত থাকতে হবে অন্যায় অবিচার জুলুম যে কোনো কিছু হোক সেখান থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে এবং দ্বিতীয়ত যে আমাদের স্পেশালি কারো উপর কোনো জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না মানুষের সাথে খারাপ আচরণ করার মাধ্যম দিয়ে হোক বা কারো উপর ক্ষমতার দাপটে হোক বা বিভিন্ন কারণে কারো উপর কোনো জুলুম করা ক্রিয়েট করে কোনো কিছু করা অন্যায় করা এগুলা মাসে এগুলো অবশ্যই বর্জন করতে হবে এবং নম্বর আমাদের মাসের বিষয় হলো যে সির্ক এবং বেদাঁত থেকে আমাদের বাঁচতে হবে মোহার মাসকে লক্ষ্য করে আমাদের সমাজে অনেক ভ্রান্ত আকিদা আমল এবং শিরকি বা বেদাঁতিই অনেক কিছু উপচলিত রয়েছে এই বিষয়গুলো এই সমস্ত ভ্রান্তিমূলক কথা বা কুসংস্কার বা বিভিন্ন ধরনের যেই আমাদের মধ্যে মানে ভ্রান্তি কথা প্রচলিত রয়েছে এই বিষয়গুলো আমাদের অবশ্যই বিরত হতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে যে এইগুলা আসলে কোরআন এবং শূন্য অনুযায়ী এগুলো ঠিক নয় বরং এগুলা যুগ যুগ ধরে চলে আসা এক ধরনের কুসংস্কার এবং ধর্মীয় ভাব যার কোনো ভিত্তি নেই কাজে এই বিষয়গুলো থেকে আমাদের সকলকে বাঁচতে হবে এবং এই সমস্ত কুসংস্কারপূর্ণ বিষয়গুলো আমাদের অবশ্যই বর্জন করতে হবে এবং সর্বশেষ মহরমের এই সময়তে আমাদের বর্জনীয় আমলসমূহের মধ্যে চার নম্বর হলো যে মহরমকে লক্ষ্য করে আমাদের সমাজের মধ্যে যেই আবেগের বসত মানুষের ইমোশনাল হয়ে যে কাজগুলো মানুষ করে থাকে যে তাজিয়া মিছিল করা বিশেষত শিয়া যারা তারা এগুলো করে থাকে তাজিয়া মিছিল করা মাতম করা হাই হুসাইন হাই হুসাইন বলা গাল চাপড়ানো বুক চাপড়ানো শোক প্রকাশ করা তারপরে এরকম মানে যুদ্ধের মহড়া দেওয়া এরকম লাঠি খেলার আয়োজন করা এই জাতীয় যা কিছু হয় এগুলো সব হলোই এগুলো সব আসলে ঠিক নয় কোরআন এবং শূন্য এগুলো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এগুলা হলো বাড়াবাড়ি এবং এগুলো হারাম কাজ এগুলো কাজ থেকে আমাদের অবশ্যই মহারণ মাসের এই সময় তো অবশ্যই বিরত হতে হবে আল্লাহ কৃত হারাম এই মাসে এই সমস্ত পাপ করার মাধ্যম দিয়ে আমরা যেন আমাদের নিজেদের আমলকে বরবাদ না করি এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং মুসলিম সমাজে শিয়াদের আমল আকিদার যে বিষয়গুলো অনুপ্রবেশ ঘটেছে সেই বিষয়গুলো অবশ্যই আমাদের বুঝে শুনে সেগুলো থেকে অবশ্যই আমাদের বিরত হতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন মহার্ম মাসের এই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময়ে আমাদের এই সমস্ত করণীয় এবং বর্জন্য বিষয়কে আল্লাহ খেয়াল রাখার তৌফিক আল্লাহ সকলকে দান করুন আমিন এগুলো আজকে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামলি